নমস্কার, আমার নাম অমিতাভ ভট্টাচার্যী। আমি নরসিংপুর ব্লকের বাগভার ক্লাস্টারে শিবতলবস্তি এলপি স্কুলে শিক্ষকতা করি। তো আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি সেই বিষয়টি হল চতুর্থ শ্রেণীর গণিতের ষষ্ঠম পাঠ। পাঠের নাম হল পূরণ, যেটা আমরা জানি মাল্টিপ্লিকেশন। তো আজকে এই আলোচনা শুরু করা যাক। তো আজকে আমরা পূরণের ক্লাসটা শুরু করি। তো তোমরা এখানে দেখো, 2 + 2 + 2 + 2, এখানে 2 কয়বার লিখলাম দেখো, একবার, দুইবার, তিনবার, চারবার। তো আমরা এই রকম লিখতে পারি না, নি 2 কয়বার, চারবার। তো 2 + 2 + 2 + 2 কত হয়? 8। তে সমান 2 পূরণ 4, দেখো আমি তোমরা লিখে লিখে রাখছি, 2 পূরণ 4 কত? 8। তো দেখো 2 এর চারবার করিয়া যোগ জিত যত হইল, আর পূরণ যদি করি তো 2 পূরণ 4, দেখো রেজাল্ট সমান আইল। ঠিক আছে নি? এখন দেখো সেম আবার যদি আমরা করি 4 + 4, তো 4 কয়বার লিখলাম? 4 কয়বার লিখলাম এখানে? একবার, দুইবার। তো 4 পূরণ 2, তো দেখো উত্তর কত আইল? 8। এইটার উত্তর 8। ঠিক আছে, তো তোমরা 4 পূরণ 2 করো বা 2 পূরণ 4 করো, উত্তর সমান আইব 8। ঠিক আছে, সেম 3 পূরণ 7 করো বা 7 পূরণ 3 করো, উত্তর সেমই আইব। ঠিক আছে, এখন যদি আবার সেম বলো তুমি 4 পূরণ 2, আবার যদি তোমরা দেখাই, দেখো 4 পূরণ 2 কত? তোমরা তো নমতা জানো, তোমরা 2 এর নামতা জানো, তো কত হয় দেখো 4 পূরণ 2, মানে আমি কত লিখছি 4 পূরণ 2, আবার আমরা লিখতে পারি 2 পূরণ 4। তো 2 পূরণ 4 কত হয়? 8। তো 8টা তোমরা কই বয়াইবা? দেখো একদম নিচে বয়াইও। ঠিক আছে, 4 পূরণ 2 আট। চলো এখন আরো কয়েকটা পূরণ অঙ্ক বুঝি আমরা। 3 পূরণ 2, এটা তো তোমরা জানো, আমি যেটা কইলাম তোমরা রে, 3 পূরণ 2 কত? মানে 3 পূরণ 2 মানে কিতা? 2 পূরণ 3। তে 2 পূরণ 3 দেখো কত? 2 পূরণ 3 তোমরা জানো, 2 পূরণ 3 6। তে 6টা কই বয়াইবা? যেটা কইছি আমি তোমরা রে, একদম নিচে বয়াইবা। ঠিক আছে, এখানে বয়াইও না, এখানেও না। ঠিক আছে, কই বয়াইবা? একদম নিচে। ঠিক আছে, 6। ঠিক আছে, এখন আরেকটা দেখো, 8 দুগুণা কত? 8 দুগুণা কত? তোমরা দেখো, তোমরা তো নমতা জানলে, নামতা সবাই জানো, তেও আবার দেখিলাও 8 দুগুণা কত? 16। ঠিক আছে, তখন 16টা কেমনে বয়াইবা? দেখো তোমরা কোনো সময় কয়েকজন এইরকম ভুল হয়, তো ঠিক আছে কোনো অসুবিধা না, তোমরা শিখাইয়া দিই 16 কেমনে বয়াইবা। দেখো 16 16 16-র মধ্যে দেখো তোমরা জানো কোনটা একক? এটা একক, আর একটা কত? দশক। ঠিক আছে, একক, দশক। তো এককটা কিতা হইব দেখো? এটার নিচে হইব, কিন্তু 8 আর 2 নিচে কত হইব? একক, দশক হইলে একক 6 6 বই নেয়। ঠিক আছে, দেখো এখন আর কত বাকি? 1 বইটা। ঠিক আছে, এতে একটা কই বই বাই? ওই দেখো, বুঝছো আশা করি? 16। ঠিক আছে, এখন দেখো আরেকটা দেখো কত আছে? 34। ঠিক আছে, 3 + 10 = 34 পূরণ 2। তো তোমরা লিখে আমি এই টেবিলটা বানাইছি, টেবিলটাতে দেখো 34 34-এর কত? 4টা কত জানো? একটু আগে কইছি একক, তো একক বাও, 4 বাও। দশক কত? 3। দশক বাও 3। আবার এককের ঘরে কত আছে দেখো? 2 2 পূরণ। দেখো এখন পূরণ করো, অন্ত পারবাই দেখো,
দুইটা কত দিয়ে প্রথম পূরণ করবায়? এককের ঘরে চার, কত হয়? চার দুগুণা আট। দুইটা আবার কত দিয়ে করবায় এখন দশকের ঘরে? দেখো তিন দুগুণা ছয়, হয়ে গেল নি, কত হইল? 68। ঠিক আছে, তো আশা করি আজকে যতটুকু করাইছি তোমরা বুঝছো। আগামী দিন আরও তোমরা কয়েকটা পূরণের অঙ্ক দেখাইব, আজকে অতটুকুই থাক।